প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ নবম শ্রেণীর গণিত বিষয়ের 13তম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ কালীগঞ্জ সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অধ্যায়ের আমরা ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আমরা গতদিন যে পর্যন্ত সমাধান করছিলাম তারপরের থেকে আজকে সমাধান করব। আমরা গত ক্লাসে 13.1-এর 19 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করছিলাম, আজ তারপরের থেকে অর্থাৎ 20 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে 20 নম্বর প্রশ্নটি আছে, কোনো সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি এন এবং প্রথম এন পদের সমষ্টি এম হলে এর প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো। আমাদের এখানে এম পদের সমষ্টি এন এবং এন পদের সমষ্টি দেওয়া আছে এম। তাহলে আমরা প্রশ্নটি লিখে ফেলি, কোনো সমান্তর ধারা এম পদের সমষ্টি প্রথম এম পদে সমষ্টি এন এবং প্রথম এন পদে সমষ্টি এম হলে এর প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে প্রশ্নটা আছে, কোন সমান্তর ধারা, ধারাটি অবশ্যই সমান্তর ধারা এবং তার প্রথম এম পদের সমষ্টি দেওয়া আছে এন এবং প্রথম এন পদের সমষ্টি এম হলে এর প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো। আমাদের এখানে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টির একটা সূত্র আছে, সূত্রটি হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে এটা ধারাটির প্রথম পদ এবং ডি ধারাটির সাধারণ অন্তর। এখানে আমাদের যেহেতু এম পদের সমষ্টি দেওয়া আছে, আমাদের যেহেতু প্রথম পদ বা সাধারণ অন্তর কিছুই দেওয়া নেই, আমরা এটাকে ধরে নেব। ধরি সমান্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি। এখন যেহেতু আমরা জানি তাহলে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমরা আমাদের এখানে দেওয়া আছে এম পদের সমষ্টি, তাহলে আমরা লিখতে পারি অতএব ধারাটি প্রথম এম পদের সমষ্টি এ সাফিক্স এন ইকুয়াল টু এম বাই টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে আমাদের সত্য আছে, এখানে যে প্রথম এম পদের সমষ্টি এন, তাহলে আমরা লিখতে পারি সত্যানুসারে প্রথম সত্যানুসারে প্রথম
শর্ত অনুসারে আমরা লিখতে পারি m পদের সমষ্টি অর্থাৎ m / 2 * 2a plus m - 1 * d সমান আমরা লিখতে পারি n, এটাকে আমরা লিখতে পারি 2a plus m - 1 * d equal to 2n by m, এটা আমাদের এক নম্বর সমীকরণ। আবার আমাদের এখানে দেওয়া আছে ধারাটি প্রথম n পদের সমষ্টি m, তাহলে আমরা এখানে লিখব যেহেতু প্রথম n পদের সমষ্টি সেক্ষেত্রে আমরা লিখতে পারি বলতে ধারাটি বা আবার ধারাটি প্রথম n পদে সমষ্টি s সাফিক্স n ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটাকে আমরা লিখতে পারি এখানে n পদের সমষ্টি, এখানে n পদের সমষ্টিটাও আছে n, তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে s n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান আমরা লিখতে পারি m, তাহলে 2a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 2m বাই n, এটা আমাদের দুই নম্বর সমীকরণ। এখন আমাদের হাতে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ দিয়ে ক্যালকুলেশন করে আমরা d এর মান বের করব, সেখান থেকে d এর মান বের করার পরে আমরা সেই মানটি দিয়ে আমরা m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করব। এখন এজন্য আমাদের d এর মান নির্ণয় করতে গেলে এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণটি বিয়োগ করতে হবে, তাহলে আমরা এখন সমীকরণ এক নম্বর সমীকরণতে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে পাই এক নম্বর সমীকরণ আছে 2a প্লাস m মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 2n বাই m, দুই নম্বর সমীকরণ আছে আমাদের 2a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 2m বাই n। এখন আমরা এখানে বিয়োগ করব এখান থেকে আমরা d কমন নিতে পারি, d কমন নিলে এখানে আমরা পাই m মাইনাস 1 মাইনাস n মাইনাস 1 ইকুয়াল টু, এখান থেকে আমরা m n টা বিয়োগ করলে আমরা বসাক হয় m n, এখান থেকে হয় 2 n স্কয়ার মাইনাস 2 m স্কয়ার। এখন আমাদের d m মাইনাস 1 মাইনাস n প্লাস 1, এখান থেকে আমরা মাইনাস 2 কমন নিতে পারি, তাহলে এখানে আছে মাইনাস n স্কয়ার প্লাস m স্কয়ার বাই m n। এখন এখান থেকে 1 1 বিয়োগ কেটে যায়, থাকে আমাদের এখানে d
m minus n এখানে minus 2 এটাকে লিখতে পারি আমরা m square minus n square by mn বা g সমান আমরা লিখতে পারি minus 2 এটাকে লিখতে পারি m plus n m minus n by এখানে mn into m minus n এখন আমাদের যদি এটা কেটে যায় তাহলে আমরা লিখতে হবে g সমান minus 2 into m plus n by mn এটা আমরা এই দুটো সমীকরণ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছি যে g সমান minus 2 into m plus n by mn এখন আমাদের m plus n পদের সমষ্টি নির্ণয় করতে হবে m plus n পদের সমষ্টি লিখতে হবে তাহলে অতএব ধারাটি প্রথম m plus n পদের সমষ্টি সমান s সাফিক্স m plus n সমান আমরা লিখতে পারি m প্লাস n বাই 2 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d এটা আমাদের সূত্র এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব এখানে d এর মানটা বসাবো আমরা তাহলে আমরা পাই m প্লাস n বাই 2 2a প্লাস m d plus n d minus d এখন আমরা লিখতে পারি m plus n by 2 2a plus m d minus d plus n d আমরা এটাকে আলাদা করে লিখতে পারি m plus n by 2 এখান থেকে আমরা লিখতে পারি 2a plus m minus 1 into d plus n d আমরা জানি m plus n by 2 2a plus m minus 1 into d এটা আমাদের 2a plus m minus 1 into d এটা আমরা সমীকরণ 1 নম্বর হতে পারি 2n by m এটার পরিবর্তে আমরা লিখতে পারি সমীকরণ 1 হতে 2n by m plus n into এখানে d এর মানটা আমরা এখানে বসাতে পারি minus 2 minus 2 into m plus n by mn তাহলে এখানে আমাদের m n কাটা যায় তাহলে এখানে থাকি m প্লাস n বাই 2 2n বাই m প্লাস মিনাস মাইনাস এখানে থাকি আমাদের m প্লাস n বাই m এটা আমাদের থাকে এখন m প্লাস n বাই 2 এখান থেকে যদি আমি বিয়োগ করি m অসংখ্য করে তাহলে এখানে 2n minus m plus n এখন ক্যালকুলেশনটা আমরা এখানে লিখতে পারি m plus n by 2 2n minus n by m তাহলে এটাকে আমরা লিখতে পারি m plus n by 2 এখান থেকে শিক্ষার্থীদের এখানে আমাদের 2 সাথে এটা গুণ করে 2 ইন্টু m প্লাস n তাহলে আমাদের এখানে আসে
माइनस एम प्लस